প্রিয় সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি পর্বে। আজকের পর্বে আমরা শিখব যেভাবে আরবি ভাষা শিখতে হয় তার কিছু ডায়লগ। আপনারা যারা নতুন আছেন চ্যানেলে তাদের প্রতি হাজির অনুরোধ রইল, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের জন্য পরিশ্রম করি, আপনারা আমাকে সাবস্ক্রাইব করে উৎসাহিত করুন, লাইক কমেন্ট করে উৎসাহিত করুন। তাহলে আসুন আমরা আজকের পর্বটি জেনে নিই খুব দ্রুত অল্প সময়ের মধ্যে যেভাবে আরবি ভাষা শিখতে হয়। প্রথমত আমাদের যে বাক্যটি সেটা হলো রাগ করিস না, আমি মজা করতেছি। আরবি ভাষায় এই বাক্যটিকে বলবেন মিফ জালান আনা সাউই মাসকারা। পরের বাক্য, বেশি মজা ভালো না, আরবি ভাষায় বলবেন জেহাদা মাসকারা মাফি কয়েস। একটু রাগ করে বললেন এই বাক্যটা, জেহাদা মাসকারা মাফি কয়েস। তারপর, তুমি ফোন করলে না কেন, হোয়াই ডিড নট ইউ ফোন মি আর কল মি। আরবি ভাষায় বলবেন লেস ইন দা মাই ইত্তেসাল। পরের বাক্য, মাফ করবেন আমি আগামীকাল ফোন করব, সরি আই উইল কল ইউ টুমরো। আরবি ভাষায় এই বাক্যটিকে সুন্দর করে বলবেন মালিশ আনাসাউই ইত্তেসাল বোকরা, মালিশ আনাসাউই ইত্তেসাল বোকরা। পরের বাক্য, আমি আরবি পড়তে জানি না, আই ক্যান্ট রিড আরাবিক। বাক্যটিকে আরবি ভাষায় বলবেন আনামাই ইকদার ইকারা আরাবি, আনামাই ইকদার ইকারা আরাবি। চলে যাচ্ছি পরের বাক্যে। পরের বাক্যটি হলো তুমি মোবাইল নাম্বার ভুল লিখছো, তুমি মোবাইল নাম্বার ভুল লিখছো। আরবি ভাষায় বলবেন ইনতা জাওয়াল রকম অক্তুব গলত, ইনতা জাওয়াল রকম অক্তুব গলত। পরের বাক্য, তোমার কথা ভুল। আরবি ভাষায় বলবেন ইনতা কালাম গলত। তারপর লেখা আছে তোমার কথা মিথ্যা, আরবি ভাষায় বলবেন ইনতা কালাম কেজাব। তারপর বলবেন এই আয়নাটি ছোট, আমার বড় লাগবে, দিস মিরর ইজ স্মল আই নিড লার্জ সাইজ। আরবি ভাষায় বলবেন হাদা মেরাইয়া সেগির আনা অ্যাবগা কেবির। পরের বাক্যটি, আমি জাপানি ব্যাগ কিনবো, আরবি ভাষায় বলবেন আনা অ্যাবগা স্ত্রী ইয়াবানি শান্তা, আনা অ্যাবগা স্ত্রী ইয়াবানি শান্তা। চলে যাচ্ছি পরের বাক্যে। পরের বাক্যটি হলো বন্ধু এই রুমের ভাড়া কত, ফ্রেন্ডস হাউ ইজ দ্য রেন্ট অফ দিস রুম। তো এটা কি আরবি ভাষায় বলবেন হাবিবি হাদা গোরফাকা মিজারা। পরের শব্দ, পরের বাক্য, রুম ঠিক আছে কিন্তু ভাড়া বেশি, গোরফা কয়েস লেকিন উজরা হাজে হাদা। পরের বাক্য, মাফ করবেন দেরিতে আসার জন্য আমি দুঃখিত, সরি আই এম সরি ফর লেট। আরবি ভাষায় বলবেন মালিশ আনা ইজিয়া সিফ তারিক। পরের বাক্যটি, এটি মহিলা রোম, তুমি পুরুষ, তুমি রোমের ভিতর ঢুকলে সমস্যা। দীর্ঘ এই বাক্যটিকে আরবি ভাষায় সুন্দর করে গুছিয়ে বলবেন হাদা হুরমা গোরফা ইনতা রেজাল ইনতা ইজি গোরফা জুয়া বাদিন মুস্কিলা। আবার বলছি হাদা হুরমা গোরফা ইনতা রেজাল ইনতা ইজি গোরফা জুয়া বাদিন মুস্কিলা। পরের বাক্য, পরের বাক্যটি হলো তুমি গুরগুর করতেছ, আমি রাগ করেছি, তোমার বাবা বাসায় আসলে আমি সব বলবো। এই বাক্যটিকে আরবি ভাষায় বলবেন ইনতা মিন্নি মিন্নি আনা জালান আবুই ইজি বাদিন আনা কুল্লু সেই কালাম। যেহেতু বাক্যটি বড়, আমি আরো একবার বলছি ইনতা মিন্নি মিন্নি আনা জালান আবুই ইজি বাদিন আনা কুল্লু সেই কালাম। তারপরের বাক্য, দেখো অবশ্যই তুমি মুসলমান, আমিও মুসলমান, ঠিক কিনা বলো। উল্টাপাল্টা চিন্তা আল্লাহ বোঝে, আল্লাহ সব কিছু দেখে, আল্লাহ ঘুমায় না, মরণের পরে খবর আছে। এই বিশাল বাক্যটিকে আমি আপনাদেরকে ভেঙে ভেঙে বলছি, আপনারা অবশ্যই বুঝবেন চেষ্টা করলে। দেখুন, সুফ লাজিমিন তা মুসলিম, অবশ্যই তুমি মুসলমান, আমিও মুসলমান, আনা মুসলিম শাহ, ঠিক কিনা বলো। কিদা কিদা ফিকির আল্লাহ মালুম, কুল্লু শাই আল্লাহ মাফি নাওম, মৌত বাদিন কেথির মুস্কিলা, অর্থাৎ মরণের পরে খবর আছে। ওকে, আশা করি এখানকার দুটি বাক্য বুঝতে পারছেন, বড় দুটি বাক্য।
তারপর যে বাক্যটি আছে সেটা হলো কাজ আছে কিন্তু টাকা কম, শুগল ফি ফুলু সুয়াইয়া সুয়াইয়া। এরপর যে বাক্য সেটা হলো আমি সেখানে খুঁজছি, বাক্যটিকে আরবি ভাষায় বলবেন আনা হেনাক দাউর দাউর। পরের বাক্য আমি আজকে খালি বা আজকে আমার কাজ নাই, বাক্যটিকে আরবি ভাষায় বলবেন বলবেন আল ইয়াউম আনাফাদি। ইংলিশে বললে বলবেন আই হ্যাভ নো ওয়ার্ক টুডে, 5 ঘন্টা যাবত ভারী বৃষ্টি হইতেছে। আরবি ভাষায় বাক্যটিকে বলবেন খাব সাসা আ আলাতুল মাতার। ধন্যবাদ সবাইকে, আজকে টিউটোরিয়াল আমরা এখানে শেষ করতে যাচ্ছি। যদি আপনার কাছে আজকে টিউটোরিয়ালটি অত্যন্ত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমি নিয়মিত ভিডিও দিচ্ছি। আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন আপনি উপকৃত হবেন ইনশাআল্লাহ। দেখা হবে পরবর্তী কোনো পর্বে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।